তো জয়দেব খান কেন্দ্রের কয়লা মন্ত্রীর সঙ্গে কি করছেন, কেন গেছেন, কি আলোচনা হলো? সিবিআই ইডি এখন দেখতে পাবে না কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে কারা দেখা করেছেন, কি আলোচনা হয়েছে, তার তো পূর্ণাঙ্গ সিবিআই ইডি তদন্ত হওয়া দরকার। আসলে এর আগে অবধি আমরা শুনেছিলাম গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়, তো বিজেপি তার এই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কয়লা কিংপিনদের সহাবস্থান, এটা ওই লাইনটা গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়, সেটা এখন কোলমাল হ্যায় ভাই সব কোলমাল হ্যায়। তো এই তো কয়লা কেলেঙ্কারির ইয়ে রিশতা ক্যা হতা হ্যায়, ক্যাসে হতা হ্যায়, ইসকা তো এক জবাব হোনা চাহিয়ে না, ও তো ভাজপা কো দেনা পড়েগা, আপকা জো কোল মিনিস্টার হ্যাসকে সাথ ইয়ে হোটেল মে ইয়ে কোল কিংপিন জয়দেব খান জিসকে খিলাফ কই মামলা দর্জ হ্যায়, রেজিস্টার্ড কেসেস হ্যায়, ইনভেস্টিগেশন হো রহা হ্যায়, তো ও ক্যা কর রহে থে? আপ লোগ ইয়ে কয়লা 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 বোলেঙ্গে অর এক কয়লা কিংপিন কোল কিংপিন আপকা সেন্ট্রাল মিনিস্টার কোল মিনিস্টার কে সাথ এসে এসে হোটেল মে এসে, তো ইসকা সিবিআই অর ইডি সে ইয়ে জো এনকোয়ারি চল রহা হ্যায় না, রোজ রোজ এক কাহানি চল রহা হ্যায়, তো ইনক্লুড করনা চাহিয়ে।